নির্বাচনী উৎসব আমেজে মুখর সারা দেশ, প্রতীক পেয়ে ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা। নানা কৌশল আর রংঢঙ্গে ভোটারদের নিজ প্রতীকে আকৃষ্ট করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থী ও কর্মী সমর্থকরা অনেকে নির্বাচনী পোস্টার আগেই ছেপে রেখেছিলেন। সোমবার প্রতীক পেয়ে পাড়া মহল্লায় টানানো শুরু হয়েছে। মাগুরার বিজয় র্যালিতে অংশ নিয়েছেন মাগুরা এক আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান, সঙ্গে ছিলেন মাগুরা দুই আসনের প্রার্থী বীরেন শিকদার সহ নেতাকর্মীরা। বিজয় মিছিলটি ঢাকা রোড ও ভাইনা মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। নৌকাকে বিজয়ী করে মাগুরা এক আসন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহ্বান জানান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে আমি সবসময় চিন্তা করতাম যে নিজেকে কিভাবে বিট করা যায়, নিজেকে কিভাবে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়, ইম্প্রুভমেন্ট করা যায়। তো এখানেও আমি আসলে নিজেকে নিয়ে ফোকাস করছি, যত বেশি মানুষ ভোট দিবে এটা একটা যেন উদাহরণ হয়ে থাকে বাংলাদেশের জন্য, এই মাগুরার এই এক নম্বর আসনটা যে সবাই এসে ভোট দিচ্ছে যেখানে। নির্বাচনে লড়াইয়ের জন্য পছন্দের প্রতীক নিয়ে গ্রামে গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চান রাজশাহী এক আসনের স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহি। 15 বছরে এই আসনে যা হয়নি তা 5 বছরেই করে দেখাতে ওয়াদা করেন ট্রাক প্রতীকের এই প্রার্থী। গত 15 বছরে যতটুকু উন্নয়ন হয় নাই তার বেশিরভাগ করার আমি চেষ্টা করব এই 5 বছরে। আমি আরেকবার সুযোগ চাচ্ছি। এদিকে নৌকার মাঝি হতে প্রচারণায় নামেন কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম। তার নিজ গ্রাম ভাকুম থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। প্রার্থী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সুন্দর একটা চমৎকার নির্বাচন হবে, কিন্তু দিন শেষে মানুষের একটাই কথা যে আমরা চিনি নৌকা মার্কাকে, চিনি মমতাজকে, চিনি আমরা শেখ হাসিনাকে, এর বাইরে আমরা কাউকে ভোট দিব না। ঈগল মার্কার সমর্থনে মিছিল বের করা হয় হবিগঞ্জ 4 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমনের পক্ষে। জনসভায় হাজার হাজার কর্মী সমর্থকরা জড়ো হন। ব্যারিস্টার সুমন যেহেতু প্রার্থী, সারা বাংলাদেশের মানুষের নজর শুধু 7 তারিখে না, আগামী 5 বছর আমি এমপি হইলে কি করবো না করবো পুরো বাংলাদেশের নজর থাকবে এই মাদকপুর সোনার গাছের উপরে। নারায়ণগঞ্জে নির্বাচনী আমেজ চলছে পুরো দমে। উৎসব মুখর পরিবেশে প্রচারণায় নামেন হেভিওয়েট প্রার্থীরা। নিজ হাতে জনে জনে প্রচারপত্র বিলি করে ভোট চান তারা। নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 4-এ প্রচার অভিযান শুরু করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সিঙ্গারবিল বাজার থেকে প্রচারণায় অংশ নেন। গত 10 বছর তাদেরকে সেবা করেছি এবং তাদের ভালোবাসা পেয়েছি। আমি চাই যে এই ভালোবাসা যেন তাদের যে আমার প্রতি ভালোবাসা সেটা যেন অব্যাহত থাকে। শেখ হাসিনার বদৌলতে আমাদের পরিশ্রমে আজকে আমরা একটি বিজয়নগর নতুন গড়ে তুলতে পেরেছি। এই বিজয়নগরকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রচারণার দ্বিতীয় দিনে কবর জিয়ারত, উঠান বৈঠক আর কুশল বিনিময়ে প্রচারণায় যোগ দেন চাঁদপুর 3 আসনের নৌকার প্রার্থী ডাক্তার দীপুমণি। এদিকে নির্বাচনী প্রচারণায় সিলেট 1 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন জনগণকে আহ্বান জানিয়ে বলেন, যারা মানুষকে জ্বলন্ত আগুনে পুড়ে মারছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দলে দলে এসে ভোট দিয়ে চট্টগ্রামেও স্লোগানে স্লোগানে রাজপথ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও মহিবুল হাসান চৌধুরী নফেল। নির্বাচনী দৌড়ে পিছিয়ে নেই অন্যান্যরাও, প্রচারণা যুদ্ধে যে যার মতো লড়ে যাচ্ছেন। লাভিব হাসান, সময় সংবাদ।